মুসুর ডাল তো অনেকভাবেই আমরা খেয়েছি, একবার মুসুর ডাল এই প্রসেসে রান্না করে দেখুন। গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের মুসুর ডালের চচ্চড়ি, পুরাতন পদ্ধতিতে রান্না করা এই চচ্চড়িটা গরম ভাত অথবা রুটি দুটোর সঙ্গেই সমান মানানসই। দারুণ টেস্টি এই রেসিপিটা, একবার অন্তত বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুসুর ডালের চচ্চড়ির রেসিপিটি। এখানে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি, যেটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এতে আমি দিচ্ছি 500 মিলিলিটার পরিমাণ জল। জলটা একদম বুঝে দেব এমনভাবে যাতে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল অনুমতি থাকবে না। দিয়ে দিলাম ডালের জন্য প্রয়োজনীয় নুন আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে 12 থেকে 14 মিনিট হওয়া পর্যন্ত। মোটামুটি যেটাই আমি আপনাকে বললাম সেটা হচ্ছে জলটা বুঝে এমনভাবে দেবেন, যদি আরেকটু লাগে আরেকটু দিতে পারেন, আমার আর লাগেনি, যাতে ডালটা ওই জলেই সেদ্ধ হয়ে একদম ঘন থকথকে হয়ে যায়। ডালটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ঠিক এই রকম থিকনেস কিন্তু ডালের আমার প্রয়োজন। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আমার গল্পের চ্যানেল গল্পের শেকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের গল্প। অতি অবশ্যই গল্পগুলো শুনুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট অতি অবশ্যই করবেন, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 6 কোয়া পরিমাণ রসুন, রসুনগুলোকে চপ করে কেটে নেওয়া রয়েছে। দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে নেওয়া আছে, তার সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর সব শেষে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো করে রেখেছিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে একসাথে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু ডালে নুন দেওয়া আছে, নুন দেওয়ার আর প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদও দেওয়া আছে বলে সেটাও দিচ্ছি না। আর কিছুটা দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি, কড়াইশুঁটিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এতে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডালটা দিলাম। এই ডালটা কিন্তু একদমই জলজল হবে না, ঠিক এরকমই থিকনেস কিন্তু থাকবে। এবার এটাকে মিনিট চারেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করতে থাকব, আর তারই মাঝে মাঝে আরও 2-1টা জিনিস এখানে দেওয়ার বাকি রয়েছে। ভালো করে এটাকে ঘেঁটে দিতে হবে যাতে সমস্ত কিছু খুব সুন্দর করে মিশে যায়। এবার এতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ নারকেল কুড়া, নারকেল কুড়াটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। নারকেল কুড়াটা আমি 2 মিনিটের মাথায় কিন্তু অ্যাড করেছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্রায় মিনিট 3-3.5 হয়ে গেছে কুক করা। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচির পরিমাণটা আমি বললাম না, বা কড়াইশুঁটির পরিমাণটাও আমি বলিনি, ওগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি এটাতে দিইনি। এবার এটাকে খুব সুন্দর করে আমি একদম ভালো করে এটাকে আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি। এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, সার্ভ করার জন্য রেডি এই দারুণ স্বাদের একটু পুরনো দিনের রান্না মুসুর ডালের চচ্চড়ি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শেকাল একাল এই চ্যানেলেরও পাশে থাকবেন প্লিজ। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকবার, নমস্কার।